নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে লোন মোরাটোরিয়াম এক্সটেনশন এবং সুদের উপর সুদ মকুব নিয়ে সুপ্রিম কোর্টে যে 22খানা কেস করা হয়েছিল, সেই কেসের শুনানি কিন্তু প্রায় কয়েক মাস ধরে চলেছে এবং প্রত্যেক শুক্রবার কিন্তু এই সম্ভাবনা থাকছে যে প্রতি শুক্রবারই কিন্তু ডেট দেওয়া হচ্ছে যে সেই মোরাটোরিয়াম এক্সটেনশনের ফাইনাল সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়ার। তো বন্ধুরা, আজকেও কিন্তু শুক্রবারে আজকের কী কী আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটাকে অল করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা বিগত দিনগুলিতেও দেখেছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ শুক্রবার নয়, কাল শুক্রবার, পরের শুক্রবার, এইরকমভাবেই কিন্তু ডেটের পর ডেট দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষদের কাছে কিন্তু লোন এজেন্টরা বারে বারে এসে তাদেরকে হেনস্থা করে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো প্রকার সলিউশন কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি। এবং এর পাশাপাশি বন্ধুরা, এনপি এর উপর যে স্টে অর্ডার সেটা কিন্তু থাকছেই। অনেকেই হয়তো এরকম মেসেজ পেতে পারেন যে আপনাদের লোন অ্যাকাউন্টে এনপি হয়ে যাচ্ছে বা আপনাকে একটুখানি ভয় দেখানো হচ্ছে যে আপনার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আপনার উপর কেস হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একদম সরাসরি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 31 আগস্ট পর্যন্ত যাদের যাদের লোন অ্যাকাউন্ট এনপিএ হয়নি, তাদের লোন অ্যাকাউন্ট ততদিন পর্যন্ত এনপিএ অ্যাকাউন্ট হবে না, ততদিন না সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল রায় বেরিয়ে আসে। এবং বন্ধুরা, আজকের যে আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা কিন্তু কোনো প্রকার আসেনি। হ্যাঁ বন্ধুরা, কোনো প্রকার আজকেও কিন্তু কোনো শুনানি হয়নি বা কোনো ফাইনাল সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়নি। আপনারা অবশ্যই যে কোনো মুহূর্তে এই আপডেট পেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে পরবর্তী সপ্তাহ বা তার পরবর্তী সপ্তাহ এইভাবে কিন্তু ডেট দেওয়া হচ্ছে, ডেটের পর ডেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং জনসাধারণ কিন্তু অন্যদিক থেকে এক প্রকার হেনস্থায়ী হয়ে যাচ্ছে লোন এজেন্টদের দ্বারা। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবশ্যই দরকার যে খুব শীঘ্রই, যথাশীঘ্র সম্ভব তথাশীঘ্রই কিন্তু এই শুনানি শুনিয়ে দেওয়া দরকার। কারণ বন্ধুরা, অনেকেই হয়তো হতাশ হয়ে আছেন যে কীভাবে কী হবে, অনেকেই হয়তো এটাও আশা করে রয়েছেন যে হয়তো মোরাটোরিয়াম এক্সটেন্ড করা হবে, অলরেডি 6 মাস দেওয়া হয়েছে এবং আরও হয়তো এক্সটেন্ড করা হবে, বা সুপ্রিম কোর্ট যেহেতু এত সময় নিচ্ছে সুতরাং অবশ্যই যখন ফাইনাল শুনানি বেরিয়ে আসবে তখন অবশ্যই এটা সবাই আশা করতেই পারে যে কোনো একটা রিলিফ কিন্তু দেওয়া দরকার সাধারণ মানুষদের জন্য। যেহেতু সুপ্রিম কোর্ট এত দিন ধরে সময় নিয়েছে সুতরাং যখন খবরটা আসবে একবার ভালো করেই আসুক, সেটাই অবশ্যই চাইবে। তো বন্ধুরা, আজকের আপডেট এইটুকুই যে আজকে কোনো প্রকার শুনানি হয়নি। তো পরবর্তী সপ্তাহে দেখা যাক বন্ধুরা, শুক্রবারে যদি কোনো প্রকার আপডেট আসে বা শুক্রবারের আগেও কিন্তু যে কোনো দিন আপডেট আসতে পারে, যে কোনো সময় আপডেট আসতে পারে। তার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ঘন্টাটাকেও পাশে অল করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে কিন্তু যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, সুতরাং আপনারা ভিডিওটি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের আপডেটে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন।